সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী তথা জেএসসি পরীক্ষার্থীদের জন্য অনুশীলনী 3 পৃষ্ঠা নাম্বার 45 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দিচ্ছি। তোমরা সেটা বাসার চেষ্টা করবে, খেয়াল করো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলেই তুমি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অবশ্যই ভিডিওটি শেষ না করে যাবে না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে খেয়াল করো, দেওয়া আছে, প্রথমে লেখো, দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য। এখানে স্বর্ণের বারটা অবশ্যই কি আয়তাকার, ইচ্ছা করলে তুমি আয়তাকার লিখে দিতে পারো। স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7.8 সেন্টিমিটার, 7.8 সেন্টিমিটার। আর প্রস্থ দেওয়া আছে কত? স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। স্বর্ণের বারের উচ্চতা কত দেওয়া আছে? 2.5 সেন্টিমিটার। সুতরাং স্বর্ণের ভারের আয়তন কি সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কাজে এই তিনটাকে গুণ করে দাও, 7.8 × 6.4 × 2.5, ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার। মানে এই তিনটা গুণ করলে হয়, তোমরা স্বাভাবিকভাবেই গুণটা করবে, এমনিতে নর্মালি যেভাবে গুণ করো সেভাবেই গুণটা করবে। এরপরে এই দশমিকের পরে কয় ঘর আছে, তত ঘর পরে দশমিক বসাতে দেবে, এক ঘর এদিকে, এক ঘর এদিকে, এক ঘর, তিন ঘর পরে দশমিক বসাতে দেবে, ঠিক আছে। তাহলে 7.8 × 6.4 × 2.5 ইকুয়াল টু 124.8, এত ঘন সেন্টিমিটার। আটের পর তুমি ইচ্ছা করলে শূন্য দিতে পারো, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন বলছি কি, স্বর্ণের বারটির ওজন কত? তাহলে এটা পাইলাম আমরা স্বর্ণের আয়তন। এখন আমরা জানি কি, এক ঘন সেন্টিমিটার পানির ওজন ইকুয়াল টু 1 গ্রাম, ঠিক আছে। এরপরে খেয়াল করো, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। আবার দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে যেহেতু 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 গ্রাম, সুতরাং 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন কি হবে, যেহেতু 19.3 গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে 19.3 গ্রাম, ঠিক আছে। সুতরাং আমরা ক্ষেত্রফল আয়তন কত পাইছি, 124.8। সুতরাং
124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন ইকুয়াল টু 19.3 গুণ 124.8 এত গ্রাম ইকুয়াল টু, এটা গুণ করো ওই আগের মতোই স্বাভাবিকভাবে গুণটা করবে, পরে দশমিক পরে কয় ঘর আছে তত ঘর পরে দশমিক বসাতে হবে, এইখানে এক ঘর পরে দশমিক, এখানে এক ঘর পরে দশমিক, তাহলে দুই ঘর পরে দশমিক বসাই দিবে, ঠিক আছে? তাহলে উনিশ দশমিক তিন ইন্টু 124.8 ইকুয়াল টু 24.08.64 এত গ্রাম স্বর্ণের ওজন, এত গ্রাম, এটাই আনসার। স্বর্ণের বারটির ওজন 24.08.64 গ্রাম। ধন্যবাদ সকলকে।